নিজের প্রথম বলেই আউট হয়ে যায় লিটন দাস। আর এরপরেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানও আজ ব্যর্থ হয়েছে আইবিস বোলারদের সামনে। দর্শক, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে LBW-র ফাঁদে পড়ে আউট হয়ে যায় লিটন দাস। আজকের ম্যাচে কোনো রান না করেই ডাক মেরে আউট হয়ে যায় লিটন কুমার দাস। এরপর ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে মার্ক আদায়ের বলে ক্যাচ তুলে দিয়ে 14 রান করে আউট হয়ে যায় তামিম ইকবাল। এরপর ক্রিজে নেমে নিজের নামের প্রতি সুবিধা করতে পারেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। 12তম ওভারের প্রথম বলে সাকিবের স্টাম্প ভেঙে দেয় হিউম। সাকিব করেন 21 বলে মাত্র 20 রান। আর এতে করেই বোঝা যায় বাংলাদেশি ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা শুরু করেছে আয়ারল্যান্ডের বোলাররা। তো দর্শক, মিরাজ মুশফিকরা কি পারবে আয়ারল্যান্ডের বোলারদের ওপর চওড়া হয়ে বড় টার্গেট দাঁড় করাতে? জানিয়ে দিন এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।